শুভেচ্ছা আমন্ত্রণ সকলের জন্য। ক্যানাডায় নির্মিত, টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশন ক্যানাডার আজকের অনুষ্ঠানে সকলকে স্বাগতম। সাথে আছি আমি সৌমিতা। আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বড় আশা করে এসেছিল, কাছে দেখলাম ফিরায়ও না জননী, বড় আশা করে এসেছিল, কাছে দেখলাম ফিরায়ও না জননী, বড় আশা করে এসেছিল, কাছে দেখলাম দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো, আর আমি যে কিছু চাহিনে, চরণ তলে বসে থাকিব, আর আমি যে কিছু চাহিনে, জননী বলে ফিরায়ও না জননী, বড় আশা করে এসেছি গো, কাছে দেখলাম ফিরায়ও না জননী, বড় আশা করে এসেছি গো, কাছে দেখলাম চাহে না, তুমি তারে রাখিবে জানি গো, আর আমি যে কিছু চাহিনে, চরণ তলে বসে থাকিব, আর আমি যে কিছু চাহিনে, জননী বলে তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথায়, কেঁদে কেঁদে কোথা বেড়াব, ওই যে তমস ঘন গরা গহন রজনী, বড় আশা করে এসেছি গো, কাছে দেখলাম ফিরায়ও না জননী, বড় আশা করে এসেছি গো, কাছে দেখলাম ফিরায়ও না জননী, বড় আশা করে এসেছি গো, কাছে দেখলাম। বৃষ্টি মানে বুকের ভেতর কর্ষিত মাঠ, ওলট পালট হালট টালট উপচে ওঠার ভরা কটাল, বৃষ্টি মানে শস্যক্ষেতে মিলন সুখে গর্ভধারণ, নিভৃতে তার মনের ভেতর গোলাপ ফোঁটার পরাগায়ন, বৃষ্টি মানে শুভ্রতনু উষ্ণ শীতল পূর্ণিমা চাঁদ, অষ্টপ্রহর পলকবিহীন দেখছি কেবল দেখছি কেবল, বৃষ্টি মানে টেনে টুনে একটি কাঁথায় সহমরণ, বৃষ্টি মানে নষ্ট প্যাঁচেক ট্যাপ গড়িয়ে অথই পুকুর দুঃখ বিলাস, কখনো বা দুঃখ ছড়ে টাপুস
টোপস। বৃষ্টি মানে সত্যি করে মন খারাপের প্রাচীন প্রহর। দোসা দোসা ভেজিটেরিয়ান ও বাঙালি সুস্বাদু খাবারের সমারোহ। ইডলি, দোসা, বিরিয়ানি আর অনেক মজাদার খাবার। ফ্রি পার্কিং এর ব্যবস্থা সহ টরন্টো ডস ও ড্যানফোর্থ ইন্টারসেকশনে দোসা দোসা। সানমুন ট্রাভেলস এন্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 3045 সাউথ ক্রিক রোড, মিসিসোগা। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ এভিনিউ, টরন্টো। বাড়ি কিনবেন? কি অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। টরন্টোর বিশিষ্ট মনোবিজ্ঞানী ডক্টর অর্পিতা বিশ্বাস সম্প্রতি বাংলা টেলিভিশনে আমন্ত্রিত হয়ে এসেছিলেন। তার সাথে কথা বলেছেন আহমেদ হোসেন। এখন দেখবেন সেই কথোপকথনের কিছু অংশ। দর্শক, আমরা অত্যন্ত আনন্দিত আমাদের বাংলা টেলিভিশন স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন বিশিষ্ট মনোবিজ্ঞানী ডক্টর অর্পিতা বিশ্বাস। ডক্টর বিশ্বাস, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা, এই যে আমাদের, আমরা সবাই জানি যে মনের বাঘে খায় সবচেয়ে বেশি, শারীরিকভাবে যে যে বাঘকে দেখা যায় তার চেয়ে মনের বাঘ খায় বেশি। ঠিকই বলেছেন। এই যে আপনারা মনোবিজ্ঞানীরা, আপনারা কি কি কাজ করেন, কিভাবে আপনারা ব্যস্ত থাকেন, এটা কি জিনিস একটু যদি বলেন? এটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, এটাকে ছোটভাবে বলাটা খুবই কঠিন। তবে মূলত আমরা যেটা করি সেটা হচ্ছে যে মানসিক সমস্যায় যারা, কোনো ধরনের মানসিক সমস্যার মধ্যে দিয়ে যারা যাচ্ছে তাদেরকে সাহায্য করার চেষ্টা করি। তো সাইকোলজিস্ট যারা, মানে মনোবিজ্ঞানী বা সাইকোলজিস্ট যারা, তারা যেটা প্রথমে করে তারা হচ্ছে চেষ্টা করে যে বিশ্লেষণ করতে যে সমস্যাটা কোথায়। সেটা হতে পারে তার সাথে কথা বলে, কিছু সাইকোলজিক্যাল টেস্ট দিয়ে, যেগুলো রিসার্চ বেস কিছু টেস্ট দিয়ে বিশ্লেষণ করার পর একটা ডায়াগনোসিস করার চেষ্টা করে, এবং তারপরে তার মনোচিকিৎসা, তার যে চিকিৎসার জায়গাটা, তাকে সাহায্য করে যে সে কীভাবে এই সমস্যা থেকে মুক্ত হবে। সেই দুজনে মিলে সেখানে কাজ করে, রোগীর সাথে ডাক্তার একসাথে বসে পথ খোঁজার চেষ্টা করে। যখন সে নিজের পথের মধ্যে হারিয়ে গেছে, নিজের মনের মধ্যে, সে পথটা খোঁজার চেষ্টা করে। তাহলে আমরা বুঝতে পারছি যে ধরুন যে এমনিতে আমাদের যে রোগ অসুখ বিসুখ হয় তখন আমরা সাধারণ ডক্টরের কাছে যাই, তারপর দেখে আমাদের উপসর্গ দেখে বুঝে আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছে। এই এই সাধারণ যে ডক্টর যারা এমবিবিএস পাস করেছে কিংবা আই স্পেশালিস্ট, এদের সাথে মনোবিজ্ঞানীরা পার্থক্যটা কোথায়, মূল পার্থক্যটা? অন্য এখানে যা ধরা যাক, মনোবিজ্ঞানী বা সাইকোলজিস্ট এরাও ডাক্তার, আমরা রেজিস্টার্ড হেলথ কেয়ার প্রফেশনাল অন্টারিওতে। কিন্তু আমরা যেটা করে থাকি, আমাদের সাথে সাইকিয়াট্রিস্টদের অনেকটা মিল আছে, সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টকে। কিন্তু সাইকিয়াট্রিস্টরা হচ্ছে দে, মানে ওরা ডাক্তারি পাশ করে তারপরে তারা কিছুদিন মনের সমস্যা নিয়ে তারা স্পেশালাইজেশন করে এবং তারা মূলত ওষুধ লেখে। আর আমাদের জায়গাটা হচ্ছে আমরা তারা ওষুধ লেখে, কিছু কিছু সময় তারা বিশ্লেষণের মধ্যে দিয়ে সাইকোথেরাপি বা কাউন্সেলিং করে। কিন্তু আমাদের স্পেশালিটিটা হচ্ছে আমরা আসি হচ্ছে, আমরা আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি করছি 4 বছরের এটা নিয়ে, তারপরে মাস্টার্স ডিগ্রি করছি, তারপর পিএইচডি করছি, করার পর এটার পরে একটা লাইসেন্সিং আছে এখানে অন্টারিওতে, সেটা করতে হয়, সুপারভাইজ প্র্যাকটিসে থাকতে হয়, তারপর লাইসেন্সিং এক্সাম। সব মিলিয়ে প্রায় আমাদের এই মানে মন বা মানসিক সমস্যা বা এইসব যাবতীয় সব নিয়ে আমাদের প্রায় 10-12 বছর ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করতে হয়। ধরুন যে স্বামীর সমস্যাটা আছে কিংবা স্ত্রীর আছে,
তখন স্বামী স্ত্রী যে কেউ একজনকে মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞের কাছে যেতে হচ্ছে, আপনাদের কাছে যেতে হচ্ছে, তখন আপনি কি বলছেন আচ্ছা যে স্বামীর হলে স্ত্রী তাকে সাপোর্ট দিবে, স্ত্রী হলে স্বামী তাকে সাপোর্ট দিবে যে তুমি যাও দেখাও কথা বলো, এতে লোকলজ্জার কিছু নেই? এই যে লোকলজ্জা বলে একটা কথা যে লোকে বলবে যে ও তো সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছে, ওর তো মাথায় ব্যামো হয়েছে, বাতাস লেগেছে, মাথা ব্যামো, এ ব্যাপারে যদি কিছু বলেন। আমার মনে হয় এটা এই ইমোশনাল সাপোর্টটা ভীষণ ভীষণভাবে জরুরি। যদি স্বামীর স্ত্রীর প্রতি বা স্ত্রীর স্বামীর প্রতি বা ক্লোজ বন্ধুবান্ধব যারা আছে তাদের একে অপরকে সাহায্য করার জায়গা, এটা ভীষণভাবে জরুরি যাতে স্টিগমাটা কাটিয়ে ওঠা যায়। কারণ আমরা মানে শরীরের ক্ষেত্রে যদি আমরা শরীরের স্বাস্থ্য দেখতে পারি তাহলে মনের ক্ষেত্রে কেন আমরা মানসিক স্বাস্থ্য দেখব না? এটা হচ্ছে যে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আমরা যাতে আপনার যে যাবতীয় ক্ষমতা আছে সেগুলোর যাতে ব্যবহার করা যায়, মানে ফুল ইউটিলাইজেশন অফ ইয়র পোটেনশিয়ালিটি, এইটা যদি হয় এটাই তো গোল। এখানে তো কোনো পাগলামো বা এর মাথার ব্যামো বা বাতাস এগুলোর কোনো সম্পর্ক নেই। এটা রাদার আমরা বলি যে যারা সাইকোলজিস্টের কাছে যাচ্ছে এটা হচ্ছে একটা সাইন অফ ম্যাচিউরিটি যে সে একটা খুব ভালো পদক্ষেপ নিচ্ছে তার জীবনে। এবার একটু অন্যরকম প্রশ্ন করি যে আপনার এই অভিজ্ঞতায় মানে আপনার কাছে চিকিৎসা করেছে তার আপনার যখন তার সমস্যা ছিল সেই সমস্যা নিয়ে আপনার কাছে এসেছে এবং তারপরে সেই সমস্যা কিভাবে সে উতরালো, এরকম আপনার যদি অভিজ্ঞতা থেকে কিছু বলেন। আসলে ঠিক সেভাবে বলাটা খুব কঠিন, কারণ মানে 20 বছর ধরে নানা ধরনের নানা সমস্যায় লোকে এসছে, 20 বছর ধরে আমি এই কাজ করে চলেছি, তবে এবং নানা জায়গায় কাজ করছি, হাসপাতালে, কমিউনিটি এজেন্সিতে, নার্সিংহোমে, নানা জায়গায় কাজ করেছি। আমি বেশ কিছু বছর ইউনিভার্সিটি অফ টরন্টোতে কাজ করেছিলাম আমি, তবে আমি সেই পিরিয়ডটা আমার মনে আছে যে আই রিয়েলি এনজয়েড অ্যাকচুয়ালি ওয়ার্কিং দেয়, কারণ আমার যে কম বয়সী ছেলে মেয়েদের, আমার আমি যদি বলি যে 18 থেকে 25 এই বয়সের, মানে এটা হচ্ছে একটা শেপিং পিরিয়ড, এই বয়সের ছেলেমেয়েরা মানে খুব অসাধারণ হতে পারে কিন্তু সে যদি দিশাহারা হয়ে যায়, সে যদি জীবনের মানে হারিয়ে ফেলে, সে হয়তো আত্মহত্যাও করে ফেলতে পারে, ঘুড়ি কাটা পড়ে। হ্যাঁ হ্যাঁ, সেই মানে আমার বেশ কিছু ঘটনা মনে আছে যে আমি রিয়েলি আমি নিজে খুব এনজয় করেছি ওই সময় পিরিয়ডে, খুব মিনিংফুল লেগেছে, মনে হয়েছে যে কারোর কারোর জীবনের ক্ষেত্রে আমি খুব সিগনিফিক্যান্ট রোল প্লে করতে পেরেছি, যে কম বয়সী ছেলেমেয়েরা তারা খুব হয়তো একদম আত্মহত্যার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে, হতাশ, কারোর সাথে কোনো পড়াশোনা পারছে না, পড়াশোনা ছেড়ে দিচ্ছে, কোনো রিলেশনশিপে তৈরি করতে পারছে না, তো এবং সেই জায়গা থেকে তাদেরকে আবার যে জীবনের মানে বা তাদের জীবনের মানে ফিরিয়ে দেওয়া, এগুলো আমার কাছে মনে হয়েছে যে খুব একটা স্যাটিসফাইং, এবং তারা তারপরে জীবনে দাঁড়িয়েছে বা কিছু করেছে, এটার মধ্যে দিয়ে একটা অনেক আনন্দ পেয়েছি আমি বলতে পারি। এই চিকিৎসাগুলোতে কি মানে অনেক সময় লাগে না? এই চিকিৎসাগুলো বেশ কিছু সময় লাগে, কারণ আমাদের কাছে কোনো ম্যাজিক নেই যে আমরা একদিনের মধ্যে কাউকে আমি বিশ্লেষণ করে ঠিক করে দেবো, আমাকে কিছুটা সময় তার সাথে তার সঙ্গী হয়ে বা তার সাথী হয়ে তার সাথে পথ চলতে হয়, তাকে হেল্প করতে হয় তার চিন্তাগুলোকে বদলানোর ক্ষেত্রে। ডক্টর অর্পিত বিশ্বাস, আপনাদের সেবা নিতে গেলে এটা কি ওহিব কভার করবে কিনা? না, আমাদের চিকিৎসা ওহিব কভার করে না। আমাদের চিকিৎসা পেতে গেলে যদি আপনার কাছে কোনো এক্সটেন্ডেড হেলথ বেনিফিট থাকে, চাকরি সূত্রে যেগুলো পাওয়া যায় সেগুলো থেকে আপনি কিছুটা ক্লেম করতে পারেন, যেরকম ডেন্টিস্টদের ক্ষেত্রে হয়ে থাকে। এছাড়া যদি কোনো গাড়ি দুর্ঘটনার ক্ষেত্রে হয়, অনেকেই যে মানসিকভাবে তারা আঘাতপ্রাপ্ত হয় এবং নানা ধরনের ট্রমার মধ্যে দিয়ে যায়, তখন ইন্স্যুরেন্স কোম্পানি কভার করে আমাদের চিকিৎসা। এছাড়া ধরা যাক কার্যক্ষেত্রে যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়, তখন ওয়ার্ক অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে WSIB কভার করে আমাদের চিকিৎসা। তবে মূল কথাটা হচ্ছে যে যদি আমি এটা মনে করি যে যদি 10-12 সেশনের যদি আপনি একটা জীবনের মানে খুঁজে পান, যদি আপনি নিজের যে দিশাহীন অবস্থা থেকে উদ্ধার পান, সেখানে টাকাটা বড় বিষয় হয় না, কারণ মানুষ তো নানা জায়গায় নানাভাবে খরচা করে, এখানে যদি নিজেকে অর্থ খুঁজে পাওয়া যায় সেখানে এটা এই চিকিৎসাটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। ডক্টর অর্পিত বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ, আর এই যারা দর্শকরা আছেন আজকে উপস্থিত তাদেরকেও আমার অনেক ধন্যবাদ।
আমাকে বল না রে ও পাখি ময়না রে ও পাখি ময়না রে পল্টু কুমার শিকদার, বাংলা ভাষী কেনেডিয়ান ব্যারিস্টার, ইমিগ্রেশন, পার্সোনাল ইঞ্জুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। Omnibus Tax and Accounting Services, Druto Tax Refund Shaho, Jabotiyo Tax or Business Accounting Ejonno, Nirbhar Joko Pratishthan. Jogajog, Mushtaq Ahmed, 2811 Danforth Avenue, Toronto. সড়ক দুর্ঘটনা অথবা পড়ে গিয়ে আপনি কি আঘাতপ্রাপ্ত? ২০ বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ ঘোষ ল অফিস আপনার সেবায় আপনার সাথে। আপনার সঠিক ক্ষতিপূরণ প্রাপ্তিতে অভিজ্ঞ আইনজীবীর কোনো বিকল্প নেই। আমরা বাংলায়ও কথা বলি। একটি স্বপ্নিল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম, আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। কালো রাত কাটে না কাটে না, এত ডাকি রোদ্দুর এই পথে হাঁটে না, ঘরে না মাঠে না। সূর্যি ঠাকুর শোনো সূর্যি ঠাকুর গো, আমাদের খোকা খুকু তোমারও কি পর গো, মা গো এত ডাকি খিদের দেবতাটাকে, বেশি নয় যেন দুবেলা দুমুঠো নুন মাখা ভাত রাখে। তুই আর আমি দুঃখ ভুলবো, ভুলবো পেটের জ্বালা, খিদের দেবতা সে কি একেবারে কালা। বাছারে আমরা অচ্ছুত, তাই যেভাবে যতই ডাকো কোনো দেবতাই বস্তিতে আসে না কো। আয় রোদ্দুর আয়, আয় আমাদের ন্যাংটা খুকুর নোংরা বিছানায়, আয় রোদ্দুর আয়, আয় রোদ্দুর বস্তিতে আদমরা হই খুকুর ঠোঁটে একটু চুমুর স্বস্তি দে। আয় রোদ্দুর আয় রে সোনা, এইটুকুতেই যাত যাবে না, আয় রোদ্দুর আয়, আয় আমাদের ন্যাংটা খুকুর নোংরা বিছানায়, আয় রোদ্দুর আয়, আয় রে শীত মারিয়ে ভয়ের জুজু ডাইনি বুড়ির চুল ধরে দে তাড়িয়ে। আয় রোদ্দুর আয় রে সোনা, রাত গেলে কি ভোর হবে না, আয় রোদ্দুর আয়, আয় আমাদের ন্যাংটা খুকুর নোংরা বিছানায়, আয় রোদ্দুর আয়। শূন্য উঠান শূন্য মাচা শূন্য ভাড়ার ঘর, এমন দিনে বাছারে তোর এ কোন কঠিন জ্বর, এর ছাঁটা ওর লাথি খেয়ে বেড়েছিস তুই ছেলে, বাঁচবি কি তুই এই জ্বরেতেও উপো সেদিন গেলে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর আমি কি তোর মা, চোখের জলে ঘর ভেসে যায় তাপ তো কমে না, ক্ষুধার আগুন দাউ 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 কান্না ভেজা ঘরে, মায়ের কোলে দুধের শিশু দুধ ছাড়া আজ মরে,
বাইরে বাতাস আছড়ে পড়ে, আমি কি তোর মা? ছাঁটা সইলাম, লাথি সইলাম, কি জন্যে সোনা? একটি নাচ দেখতে দেখতে শেষ করব আজকের অনুষ্ঠান। আপনাদের প্রতি কৃতজ্ঞ আমরা আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন। বন্ধু আইয়ো আইয়ো রে।